প্রধান উপদেষ্টার সাথে নারী নেত্রীদের সাক্ষাৎ তনু হত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবি ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয় তারেক রহমানের ভিডিও বার্তা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে প্রতিশ্রুতি ভেঙেছে ভারত নিজ পক্ষদের মন্ত্রেন এবার বিস্তারিত মুনিয়া নুসরাত হত্যাকারীরা যত শক্তিশালী হোক তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমসের সঙ্গে দেখা করে নারী নেত্রীরা এমন দাবি জানান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন প্রায় ত্রিশ জন নারী নেত্রী সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের কয়েকজন এ সময় উইমেন রাইটস কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয় দাবি জানানো হয় তথ্য অধিকার কমিশন মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিশ্চিতের নারীর প্রতি বৈষম্যমূলক আইনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে রাখা রিজার্ভেশন প্রত্যাহার করতে বলা হয় সমাজকে নারী বান্ধব করে গড়ে তোলার আহ্বান জানানো হয় নারীর প্রতি বৈষম্যমূলক আইন বাতিল ও নারী নির্যাতনের বিচার নিশ্চিতের দাবি জানানো হয় সব শিল্পকলা একাডেমি খুলে দেওয়ার দাবিও জানানো হয় আলোচনা করে অগ্রাধিকার ঠিক করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা পরে মত বিনিময় নিয়ে ব্রিফিং করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এই পুরো সিস্টেমটাকে বদলাতে হবে যেখানে নারীকে ধরে নেওয়া হয় যে তার গায়ে আঘাত দেওয়া যায় এবং আঘাত দিয়ে পার পাওয়া যায় আঘাত দিলেও কোনো বিচার হয় না এই মানসিকতা থেকে সরে আসতে হলে শুধু নারীকে তো নারীকে তার অধিকার সম্পর্কে জানালে হবে না সমাজকে নারী বান্ধব করে ওই শিক্ষার পরিবেশটা আনতে হবে সেই প্রেক্ষিতেই কল্পনা চাকমার বিষয় তনু রুনি মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া তাদের যে মৃত্যুর কারণটা সেটা বের করে যাতে অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয় এটা মোটামুটি সকলের কাছ থেকে এই দাবিটা এসেছে চীনের ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এদিকে চীনা রাষ্ট্রদূত ইয়াউয়েন বলেছেন যা হবার পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখেই হবে সচিবালয়ে তারা এসব কথা বলেন মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেন চীনা রাষ্ট্রদূত এই সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় পরে চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ ঋণ নিয়ে দুই পক্ষই বসে পরবর্তী করণীয় ঠিক করবে বলে মত তার অর্থ উপদেষ্টা আরো বলেন আগের সরকারের ঋণের চাপ জাতির ঘাড়ে সেই ঋণ সেই ঋণ খুব চাপ দেশের জন্য চার বিলিয়ন ডলার চীন বাংলাদেশের কাছে পাওনা এক হাজার টাকা নোট বাতিল হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা আমাদের ইসলাম আগে অনেক সমস্যা অনেক মানুষদের সাথে আপনার এগ্রিমেন্ট করেছে অনেকগুলো আপনার অপচয় হয়েছে টাকা এবং আমাদের শোধ করার কমিটমেন্ট আছে এইগুলো আমাদের একটা একটা বড় একটা সমস্যার সৃষ্টি করেছে কিন্তু আমরা সেটা দেখব যাতে এটা একটু অ্যাসিউর হয় যে ভবিষ্যতে যে সময় টাকা পয়সা আসবে সেগুলো কিন্তু মানুষের কল্যাণে ব্যবহার হয় এবং সুষ্ঠুভাবে ব্যবহার হয় সময় মতো ব্যবহার হয় This interim government and uh, the other stakeholders together will work together uh, so as uh, our cooperation will continue. There will be some uh, wishes, uh, some uh, uh, requests from the Bangladesh side, but definitely China will also will have our expectations. So it is uh, some process we we'll sit down to discuss and uh, come with the consensus. So we'll continue to work with uh, government and uh, to see what we can do to support and to move forward together. রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্মরণ করিয়ে দেন ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয় এক ভিডিও তিনি বলেন জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকারকে নিশ্চিত করা যেকোনো মূল্যে প্রিয় দেশবাসী ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বোতল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয় কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে শেখ হাসিনাকে বিচারের জন্য অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর দলের দুই নতুন স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাক্তার এ জে ডেম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাঝে ফুলের শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয় পরে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গত পনেরো বছরে শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন মানবাধিকার আইনের শাসন ভুলুণ্ঠিত করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে দেশের মানুষ শেখ হাসিনার অপরাধকে খাটো করে দেখে না ভারত তার প্রতিশ্রুতি রক্ষা করেনি স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে দেশটি এখন ভারতে বসে তিনি ছাত্র জনতা বিপ্লবকে নস্বাতের চক্রান্ত করছেন জনগণ শেখ হাসিনার বিচার করবে অন্তর্বর্তীকালে সরকারে এগারো দিনে যে কাজ করেছে তা প্রশংসার যোগ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন তারা স্থির হয়ে জনগণের চাওয়াকে অবশ্যই পূরণ করবে প্রায় নয় বছর পর জামিনে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী মঙ্গলবার সকালে কারামুক্ত হন আসলাম চৌধুরী আইনজীবী অ্যাডভোকেট কে এম সাইফুল ইসলাম জানান আসলাম চৌধুরীকে ছিয়াত্তরটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখে কারাবন্দী করে রাখা হয় পঁচাত্তরটি মামলায় আগে জামিন হয়েছিল কিন্তু ২০১৩ সালে ঢাকার কোতোয়ালি থানার একটি রাজনৈতিক মামলায় এজাহারের নাম না থাকা সত্ত্বেও দু সালে গ্রেফতার দেখিয়ে মুক্তি প্রক্রিয়া আটকে রেখে সদ্য সাবেক স্বৈরশাসক ওই মামলায় পাঁচ জানুয়ারি দু হাইকোর্ট জামিন দিলে রাষ্ট্রপক্ষ চেম্বার আপিল করে করে জামিন স্থগিত পরে উনিশ আগস্ট প্রধান বিচারপতি নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়েরকৃত আপিল খারিজ করে দেন আসলাম চৌধুরীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দু সালে ষোলো সালের ষোলো মে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছিল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত গতরাতে রাতে গ্রেফতারের পর তাকে মোহাম্মদপুর থানায় একটি মামলায় গ্রেফতার দেখানো হয় এছাড়া সাবেক প্রতিমন্ত্রী আরিফ খান জয়কে দেওয়া হয়েছে দিনের গত গতরাতে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতারের পর ডাক্তার মনিকে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয় নিরাপত্তার স্বার্থে রাতে তাকে সেখানেই রাখা হয় বাড়িধারা ডিওএইচএস থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের একটি দল তার বিরুদ্ধে চাঁদপুর ও ঢাকায় মামলা রয়েছে দীপু মনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী দায়িত্ব পালন করেছেন সবশেষ তিনি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন গত আঠারো জুলাই চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় ডাক্তার দীপু ও তার বড় ভাই ডাক্তার জে আর ওয়াদু টিপুকে আসামি করা হয় একই সাথে ডাক্তার দীপু মনি তার স্বামী তৌফিক নওয়াজ এবং বড় ভাইয়ের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র শিবির নেতা রায়হান আলী নিহতের ঘটনায় সাবেক সিটি মেয়র এইচ এম জামা লিটন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনের নাম উল্লেখ করে অজ্ঞাত জনকে আসামি করে মামলা হয়েছে নিহতের ভাই রানা ইসলাম বাদী হয়ে সোমবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন মামলায় এজাহারে বলা হয় পাঁচ আগস্ট দুপুর সাড়ে বারোটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছাত্র জনতা মিছিল নিয়ে শহরের দিকে রওনা হয় নগরীর আলুপুটি এলাকার স্বচ্ছ টাওয়ারের সামনে খারুজ্জামান লিটন ও ডাব্লিউ সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা বৈষম্য বিরোধী ছাত্রদের মিছিলে এলোপাতারি গুলি ককটেল ও বোমা বিস্ফোরণ করে এতে রায়হান আলী শহর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আট আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রায়হানের এছাড়া এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা ছয়টায় পাঁচটায় থাকছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল